আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক সুস্থ আছেন। আজকে যেই বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো, আমরা অনেকেই কমপ্লেন করি অথবা বলে থাকি যে আমার পেটটা মনে হয় যেন ভরে আছে, অথচ সে কিছুই খায়নি, একদিন হয়ে গেছে, বাট তার পেট থুম ধরে আছে, মনে হয় যেন গ্যাস ভরে আছে, কিছুই ভালো লাগছে না, শান্তি লাগছে না। আপনি নিয়মিত গ্যাসের ওষুধ খাচ্ছেন, অ্যান্টি আলসার ওষুধ খাচ্ছেন, বিভিন্ন ব্র্যান্ডের খাচ্ছেন, কিন্তু কাজ হচ্ছে না। তো আশা করি আপনি ওই মেডিসিনের পাশাপাশি আপনি এই নোবেলটা সিরাপটা খেতে পারেন, যা আপনার পেট থুম ধরে যদি থেকে থাকে, কিন্তু জ্বালা পড়া নাই বাট থুম ধরে আছে, কিন্তু আপনি কোনোভাবেই মনে হচ্ছে যে পেটটা ভরে আছে, কিছুই খেতে পারবেন না, যা খাবেন মুখ দিয়ে পড়ে যাবে, এমন যদি মনে হয়ে থাকে আপনি নোবেলটা এই সিরাপটা খেতে পারেন, যা সুগার ফ্রি সাসপেনশন। এবং এই নোবেলটা সিরাপটি হলো ওরিয়ন ফার্মাসিউটিক্যালের, যার বাজার দাম মার্কেট প্রাইস হলো 110 টাকা। আশা করি আপনি যে কোনো ফার্মেসিতে খোঁজ করলে এই নোবেলটা সিরাপটি পাবেন। এই নোবেলটা সিরাপটি মূলত তৈরি হয়েছে ম্যাগালট্রেট ইউএসপি 480 মিলিগ্রাম এবং সিমিথিকন ইউএসপি 20 মিলিগ্রাম। আপনি অনেক মেডিসিন খেয়েছেন, কাজ হচ্ছে না, বাট এই সিরাপটা অন্য একটা গ্যাস্ট্রিকের যে কোনো ব্র্যান্ডের ভালো একটা কোম্পানির ওষুধের পাশাপাশি খেয়ে দেখতে পারেন। আপনি খাওয়ার নিয়মটা আপনাকে জানতে হবে, আপনি খেতে হবে খাওয়ার অন্তত 20 থেকে 30 মিনিট পর, 3 চামচ করে আপনি খাওয়ার 1 ঘন্টা পর অথবা 20 মিনিট পর খাবেন, সকালে একবার, দুপুরে একবার, রাতে ঘুমানোর আগে, মানে আপনি রাতে যখন খাওয়া দাওয়া করবেন তারপর যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর ঠিক আগে এই সাসপেনশনটি ভালো করে লাড়বেন। লাড়ার পর তারপরে 3 থেকে 4 চামচ খাবেন আপনি যদি অ্যাডাল্ট হয়ে থাকেন, আর যদি আপনার বয়স কম হয়ে থাকে আপনি 2 চামচ করে তিনও বেলা খাবেন। আশা করি আপনি ভালো একটি রেজাল্ট পাবেন। এই নোবেলটা সিরাপ এর আগে যদি আপনি কখনো সেবন করে থাকেন, এই সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনার কমেন্ট দেখে অনেকেই জানতে পারবে নোবেলটা সিরাপ সম্পর্কে, বাস্তব অভিজ্ঞতা দেখতে পাবে। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।